হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমি রেডি হয়েছিলাম কিছু কন্টেন্ট শ্যুট করার জন্য, আর আমি আমার নতুন ফাউন্ডেশনটা ট্রাই করছিলাম, শার্লট টেলবারির যে ফাউন্ডেশনটা, তাই ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি। সো লেটস গেট স্টার্টেড। মেকআপ করার আগে সবসময় ভালোভাবে ফেসটা ক্লিন করে এবং ময়শ্চারাইজার দিয়ে নিতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউর লুকিং ফর অ্যান অ্যামেজিং বেস মেকআপ। সো ফার্স্টে আমি যেটা করেছি, আমি হুডা বিটুরে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি অলরেডি, অ্যান্ড দেন আমি ফার্স্টের এই সিরামটা ইউজ করেছি। তোমরা যে কোনো হাইড্রেটিং সিরাম ইউজ করতে পারো, ওর প্রাইমার হিসেবে ইউজ করতে পারো এই ধরনের সিরাম। সো ভালোভাবে স্কিনটা ময়শ্চারাইজিং অ্যান্ড হাইড্রেটিং সব কিছু করার পরে উই উইল গো টু দ্য ফাউন্ডেশন। সো শার্লট টেলবারির আমি আমার স্কিন থেকে ফাউন্ডেশন একটু ব্রাইট নিয়েছি। দ্য রিজন ইজ দ্যাট আমার ফেসে বা স্কিনে অনেক সময় ফাউন্ডেশন অক্সিডাইজ করে, সো দ্যাটস আমি একটু ব্রাইটার শেডই কিনি। তারপর যদি বেশি ব্রাইট মনে হয় আমি একটু মিক্স করে নিই। সো এখানে দেখতে পারছো যে একটু ব্রাইট লাগছে শেডটা, দ্যাটস ওয়ে আমি যেটা করবো, আমার হুডা বিউটি একটা ফাউন্ডেশন আছে যেটা শেডটা একটু ওয়ার্ম এবং একটু ডার্ক, ওইটা আমি নিয়ে মিক্স করে নিবো দুটো একসাথে। খুবই অল্প পরিমাণের হুডা বিউটি ফাউন্ডেশন দিয়েছি, নাহলে আসলে শার্লট টেলবারিটা কেমন বুঝবো না, তাই খুবই অল্প ইউজ করেছি এবং ফিঙ্গার টিপের সাহায্যে আমার স্কিনেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর নেক এরিয়াতে অবশ্যই ফাউন্ডেশন দিতে ভুলবে না। তো তারপর আমি একটা র্যান্ডম স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করছি ফাউন্ডেশনটা। অ্যাজ ইউ গাইজ ক্যান সি ব্রাইট লাগছে, বাট ট্রাস্ট মি একটু পরে সব কিছু নর্মাল মনে হবে এবং আমার বডি স্কিনের সাথে আমার ফাউন্ডেশন শেডটাও অনেকটা সিমিলারই লাগবে। সো আমি আমার হেয়ার ক্লিপগুলো একটু খুলে নিচ্ছি অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছি। ফাউন্ডেশনটা আমার অনেক ভালো লেগেছে, ইট গিভস ইউ আ ভেরি ন্যাচুরাল গ্লোই ফিনিশিং। সো দেন আমি খুব অল্প একটু কনসিলার দিব, যেহেতু আজকে ফাউন্ডেশনটা টেস্ট করে দেখতে চাচ্ছিলাম কেমন, তাই খুব বেশি কনসিলার দিইনি, জাস্ট একটু হাইলাইট করার জন্য কনসিলার দিয়েছি। অ্যান্ড আই রিয়েলি লাভ দ্য ফিনিশিং অফ দিস ফাউন্ডেশন, টু বি ভেরি অনেস্ট, বিকজ আমার স্কিন লাইক ফিনিশিং পছন্দ এবং এই ফাউন্ডেশনটা ওরকমই ফিনিশিং দিচ্ছিল। আর কনসিলারটা ব্লেন্ড করার পরে আমরা সেম ব্র্যান্ডেরই ফেস পাউডারটা আজকে ইউজ করবো। শার্লট টেলবারির ফাউন্ডেশনের সাথে সাথে কিন্তু ফেস পাউডারও অনেক বেশি ফেমাস এবং প্রচুর রিভিউ দেখেছি, দ্যাটস ওয়ে আমি পাউডারটাও নিয়ে নিয়েছি। আর আমি ফাউন্ডেশন আই থিঙ্ক W3 শেডটা নিয়েছিলাম, আর পাউডারে হচ্ছে 2 শেডটা নিয়েছিলাম, কিন্তু এটা আমার স্কিনের সাথে একদম সেম ম্যাচ একটা শেড, ব্রাইট না। সো এটা ফাউন্ডেশনের উপর দেওয়ার পরে স্কিন কালারটা আরও বেশি ন্যাচারাল মনে হচ্ছে এখন, আর ফিনিশিং খুবই স্মুথ একটা ম্যাট ফিনিশিং দেয়, বাট অনেক ন্যাচুরাল, ইট ডাজেন্ট গিভ ইউ দ্যাট কেকি পাউডারি ফিনিশিং উইচ আই রিয়েলি লাভড। সো ফাউন্ডেশন আর ফেস পাউডার দেওয়া শেষ, এখন কন্টোরিং, ব্লাশ, বেসিক যে স্টেপসগুলো আছে ওগুলো দিয়ে মেকআপটা শেষ করে নিব। আমি সব স্টেপস ডিটেলে দেখাই নাই, বাট যেহেতু আমার ফাউন্ডেশন আর ফেস পাউডারের জন্য আমি ভিডিওটা করেছি। টু বি ভেরি অনেস্ট, আই রিয়েলি লাইক শার্লট টেলবারির ফাউন্ডেশন। আই থিঙ্ক সুপার অয়েলি স্কিন হলে গরমে কতখানি স্টে করবে আমি জানি না, বাট অবশ্যই একটা ন্যাচারাল ফিনিশিং দিবে। আর যদি ইফ ইউ হ্যাভ লাইক নর্মাল টু কম্বিনেশন স্কিন, আই থিঙ্ক ইউ আর গোয়িং টু লাভ দিস ফাউন্ডেশন। সো দেন আমি অ্যাজ ইউজুয়াল মেকআপ শেষ করে নিচ্ছি, নিউ একটা লিপস্টিক দিয়েছি, অ্যান্ড দ্যাটস মাই লুক ফর টুডে। তো এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ বা ফার্স্ট ইম্প্রেশন ভিডিও বলতে পারো, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।